আফটারনুন তোমরা দেখছো আমাকে বন্ধু এটা সার্ভেন্ডি হেয়ার আমি এখন লিফট নিচ্ছি লিফটে করে নিচে যাব সো হ্যাঁ সরি লিফট অনেক লেট হচ্ছে আমি সিঁড়ি দিয়ে চলে যাচ্ছি চলো আজকে একটা স্পেশাল ডে আছে সেটা হচ্ছে আজকে আমার বান্ধবীর বার্থডে সো সকালবেলায় আমরা যখন এক্সারসাইজ করেছি তখন অবধি জানতাম না দ্যাট আজকে ওর বার্থডে অ্যান্ড আমি ওকে উইশ করেছি অবভিয়াসলি কিছুটা করতে হয় কিন্তু এখন বিষয়টা হচ্ছে আমি এখন যাচ্ছি ওর ঘরে ছোট্ট গিফট দেওয়ার জন্য দেখা যাক ওর মুখটা কেমন হয় সঙ্গে দেখো এখানে আমার সঙ্গে জিকু আছে জিকু সে হাই এবারে ওর ঘরে অলমোস্ট আমি চলে এসেছি তো আমি আসছি ওকে চৌসো চলে এসেছি এখন আমার বান্ধবীর ঘরে যাব চলো এন্টার নেব এসেছিল এই যে দেখতে পাচ্ছি নিজে ভদ্রলোক আসছেন হা গেঞ্জি ঘুরে তিনি হচ্ছেন আমার বান্ধবীর বর আমি বান্ধবীকে এখন উইশ করতে এসেছি এটা সারপ্রাইজ আর কি চলে এসেছি চল 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 সে কোথায় মা কই মা এখন জানে না হে ভগবান সে স্নান করতে চলে গেছে এই দেখুন কুচে গাছের এখানে বসে আছে হাই বল এই যে বড় কুচে আর এটা হচ্ছে ছোটটা হে ভগবান যাই হোক এখন তিনি স্নানে গেছেন তা একটু নক করে আসি আর কতক্ষণ বান্ধবী স্নান করছে আমি এসে গেছি আমার বান্ধবীর বাড়িতে আমার বান্ধবী স্নান করে পেরো তারপর ওকে উইশ করবো ও অলরেডি সারপ্রাইজ হয়ে গেছে বাথরুমটা কি সো চলো ততক্ষণ আমি একটু এদের সঙ্গে গল্প করে নিই আসছি তারপর শুরু করেছি আর এখন তিনি জামা পরছেন দেখা যাক তিনি আসুক তারপরে এগুলো তুমি লুকিয়ে রাখো হাতে তারপরে এই যে দেখো কুচি কাঁচা আর এই যে জিকু এসো জিকু বোন আর জিকু এসো এ তো জিকো দাদা চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু জিকো দাদা জিকো টাটা ঠিক জিকো দাদা টাটা এই জিকো দাদাকে খুব ভালোবাসে এই যে দেখতে পাচ্ছ জিকো দাদাকে খুব ভালোবাসে আর জিকো দাদাও তার বোনকে খুব ভালোবাসে আজকে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে হ্যাঁ নাচ গানই আমরা করে যাই সারাক্ষণ আমাদের কোনো কাজ নেই আগে বলো তোমার নামটা বলো তো বলো হাই আমি কপিরাইট খাবো আমি জানি বুঝে পেরে গেছি তুমি তো লাইন শুনিয়ে দাও কপিরাইট খাবো না তাহলে আমি কোলাবরি ডি তে আমি কপিরাইট প্লিজ রিকোয়েস্ট করবো যারা কোলাবরি ডি করেছে মিউজিক ডিরেক্টর এই গানটা খুবই ভালো গায় একদিন ডেফিনেটলি ওর একটা গান আমি শোনাবো আপনাদের সবাইকে মানে তোমাদের সবাইকে তো আজকের মতন টাটা করছি যদি যদি আমরা এই কিডসকে ভালো লাগে তাহলে লাইক করে দিও আছে আমার বান্ধবী এখানে এই যে আমার বান্ধবী এসে গেছে আজকে হ্যাপি বার্থডে বলতে চলে এসেছি ওকে বাথরুম থেকে হ্যাপি বার্থডে বলে দিয়েছি থ্যাংক ইউ সো আজকে আমি এখানে উইশ করতে চলে এসেছি খুব ভালো লাগলো অনেক একটা সারপ্রাইজ কালকে আমরা একটা ভিডিও করেছি এবার আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি আপাতত
back to my channel Bandiye Bindaas hai aur ek bar chole eshechi niche theke chole eshechi opore ar ekhon jeito video ta ke complete korte parini oke wish kore eshechi o ekhon meeder school e gelo kono project joma dite hobe tar jonno ajke special day obviously jani na kibhabe ki hobe amar bandhobir bor amake bollo je aro kichu surprise ache definitely amar bandhobir bor kintu bishon mane bishon bhalobashe tar wife ke mane আমি তাকে দাদাই বলি এবং আমি খুব ভীষণ রেসপেক্ট করি ওনাকে এবং ভীষণ ভালো একজন মানুষ ভীষণ ভালো মানুষ মানে আমরা গিয়ে সারাদিন যদি মানে সারাদিন যদি তছনছ করে দিই বাড়ি তাও একবার জন্য বলতে যাবে না তার বউকে বলবে না হ্যাঁ গো তুমি এবার এদিকে এসো আমি যদি মানে নর্মালি আমরা খুব গল্প করতে আমরা কথা বলতে খুব ভালোবাসি আমরা যদি কোথাও বসে পড়ি মানে চুটিয়ে যদি গল্পর পর গল্প করে যাই বাড়িতে রান্নাবান্নাও না হয় তো ওনার নাম অমিতদা আর কি অমিতদা কখনোই বলবে না এই তাড়াতাড়ি এসো আমার রান্না করতে হবে ও নিজে নিজেই উনি রান্নাবান্না করে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেবে এরকম একজন মানুষ ভীষণই ভালো মানুষ আমি সত্যি এই কথাটা বলতে বাধ্য হই সবসময় আমি ভীষণ রেসপেক্ট করি ওনাকে ভীষণ আর বলবো এরকম সত্যি এরকম ধরনের মানুষজনকে যদি সত্যি এরকম ধরনের মানুষজন থাকে সেক্ষেত্রে কিন্তু যত বউরা থাকবে মানে মেয়েরা থাকবে আর কি মহিলারা তাদের জন্য কিন্তু সত্যি খুব ভালো হবে আমি এর এটা বলতে চাইছি না যে মানে মেয়েরা এরকম ধরনের হাজবেন্ড পেলে কামচুরি করবে মেয়েরা কখনোই কামচুরি করে না তারা যতটা দরকার ততটা ডেফিনেটলি পুরো করে কমপ্লিট করার চেষ্টা করে আমি কামচোর হতে পারি বাট আমি মেয়ে হয়ে কামচোর হতে পারি বাট আমি অন্য মেয়েদের কথা এটা বলতেই পারবো না বিকজ আমার মাও একজন মহিলা আর আরও সবাই আছে তোমাদের তোমরা যারা দেখছো তোমাদেরও মায়েরা আছে যারা সারা দিন মানে ননস্টপ কাজ করে যায় তো সেই সবের পরেও এরকম যদি হাজব্যান্ড পায় লাইফে সবাই তাদের কথা বলছি মানে তারা কিন্তু কাজটাকে সত্যি এনজয় করে করবে জাস্ট কোনো কিছু আর ভাববে না তো যাই হোক আমার ভিডিওটা অমিতদা দেখলে বুঝতে পারবে আমি অমিতদাকে কতটা রেসপেক্ট করি এবং আমি ভীষণ ভীষণভাবে ওনাকে স্যালিউট জানাই আমি হ্যাটস অফ করি যে উনি সত্যি এরকম করেন বলেই কিন্তু আজকে আমরা জাস্ট টাইমটাকে নিয়ে ভাবি না এবং আমরা চুটিয়ে গল্প করি তো আপাতত আজকে এইটা আমার বান্ধবীর একটা ছোট ব্লগ করলাম তোমাদের জন্য কেমন লাগলো তোমরা জানিও আমাকে খুব বেশি আমি ওকে গিফট দিতে পারিনি একটা ছোট্ট গিফট দিয়েছি একটা চকলেট দিয়েছি বাট হোয়াটএভার ইট ইজ গিফটটা ম্যাটার করে না ম্যাটার করে অ্যাকচুয়ালি ভালোবাসাটা আমার ভালোবাসাটা আমি আন্তরিক হয়ে যে ওকে এত ব্লেসিংস বা এত ভালোবাসা দিয়েছি এটাই অনেক বড় কথা তাই নয় কি তোমরা কি বলো তোমরা একটু প্লিজ আমাকে জানিও এই বিষয়ে আর আপাতত আজকের মতন এখানে ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকো আর প্লিজ সেই কথাটা সবসময়ই বলবো আমি ঘর থেকে বেরিয়ে নিচে বিল্ডিংয়ে গেছি কিন্তু মাস্ক লাগিয়ে যাইনি তোমরা কিন্তু সেই জিনিসটা করো না প্লিজ তোমরা কিন্তু একটু প্রোটেকশন নিও তোমরা মাস্ক ইউজ করো তোমরা স্যানিটাইজার ইউজ করো তোমরা সোশ্যাল ডিস্টেন্সিংও মেনটেন করো সামনেই খুব সামনেই কিন্তু পুজো আর খুব বেশি দিন নেই পুজোর তাই তোমরা একটু সাবধানে থাকলে তোমাদের বাড়ির লোকজনও খুব ভালো করে এনজয় করতে পারবে পুজোটা আমি জানি না এখন অবধি কী দশা হবে না হবে বাট তাও বিশ তো করতেই পারি আমরা যে ভালোই হবে ব্যাটারি হবে সো ভালোভাবে থেকো আর প্লিজ আমার চন্দন দিয়ে এবেন দাসকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমাকে একটু সাপোর্ট করো বিকজ তোমাদের সাপোর্টটা আমার কাছে খুব 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 একটা বড় জায়গা তোমাদের সাপোর্ট ছাড়া আমি সত্যি কিছু করতে পারবো না আগে এগোতে পারবো না কারণ সাপোর্ট হচ্ছে এমন একটা ব্যাপার যেটা থেকে আমার ভেতরে পুরো মানে পুরো টোটাল এনার্জি বুস্ট হয়ে যায় তোমাদের সাপোর্ট তোমাদের কমেন্ট তোমাদের ভিউ দেখলে না আমি সত্যি পুরো মানে হাই এনার্জি যত হয় সেটা চলে যাই মানে সেই লেভেলে আমি চলে যাই তো সেই লেভেলে আরও যাতে আমি যেতে পারি তার জন্য তোমাদের সাহায্যের ভীষণ দরকার প্লিজ তোমরা আমার ভিডিওস দেখতে থেকো আমার চ্যানেল বান্দিয়ে বিন্দাসকে সাবস্ক্রাইব করো তার সঙ্গে তোমরা প্লিজ আমার চ্যানেলকে ফলো করো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো বাই বাই।